আর কখনোই মন্দিরে যাব না হয়তো, এমন মন্তব্য করেছেন সোহানা সাবা। আলো আসবেই কথাটি দেশের মানুষ এখন বহুল পরিচিত। এ নিয়ে কথা উঠলেই সামনে আসে শিল্পীদের হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপের কথা, যা তৈরি হয়েছিল কিছুদিন আগে, যেখানে যুক্ত হয়ে শোবিজের একদল শিল্পী অবস্থান নিয়েছিলেন ভিন্ন পক্ষে, সেই দলেরই একজন অভিনেত্রী সোহানা সাবা, যা নিয়ে শোবিজ থেকে শুরু করে সামাজিক মাধ্যমে হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই আবার এই গ্রুপে থাকা শিল্পীদের বয়কট করারও আহ্বান জানিয়েছেন। সমালোচনার মাঝে কয়েকজন শিল্পী গ্রুপে যুক্ত থাকার বিষয়টি নিয়ে কথা বলেছেন, স্পষ্ট করেছেন নিজেদের অবস্থান সম্পর্কে। ফেসবুকে সুবাদে কেউ আবার ক্ষমাও চেয়েছেন, তবে সেই তালিকায় থাকা সোহানা সাবা নিজের অবস্থান সম্পর্কে ইতিবাচক অবস্থানেই রয়েছেন। তবে আজ মহালয়ার দিনে নতুন এই বার্তা দিলেন অভিনেত্রী। দুর্গাপূজার স্মৃতি মনে করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানেই জানালেন আর কখনোই হয়তো মন্দিরে যাবেন না তিনি। সাবা বলেন, আমার বড় খালামণির বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের পাশেই, প্রতি বছর পুজোতে আমরা সব কাজিনরা মিলে মন্দিরে গিয়ে নাচ করি, প্রসাদ খাই, বাড়িতে ফিরে নামাজ রোজা মিস হয়নি কারুই, এবছর যাব না আর কোনোদিনও যাব না হয়তো। সমসাময়িক প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, আমার মুসলিম ভাইরা মন দিয়ে পাহারা বসেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে, সে কারণেই। ভালো থাকবেন আপনারা সকলেই, সকল বাংলাদেশের মানুষরা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।